এদিকে আর মাত্র কয়েকদিন পর কুরবানির ঈদ। কুরবানি মুসলমানের কাছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নারী পুরুষের উপর কুরবানি ওয়াজিব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর যুগে এই কুরবানি পালিত হয়েছে। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে এই কুরবানিতে। এরই মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কুরবানির ঈদ উদযাপিত হবে আগামী 10 জুলাই। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সাকিব অপুর বিয়ে কিংবা সংসারের শুরুটা গোপনে হলেও সারাসারি প্রকাশ্যে হয়েছে। ডিভোর্সের পর দুজন আছেন দুই ছাদের বাসিন্দা হয়ে। তাদের ভালোবাসার ফসল একমাত্র পুত্র আবরাম খান জয় থাকেন মায়ের সাথে। তবে ভক্তদের জন্য সুখবর আসছে, পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানি দিতে চান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এজন্য সাবেক স্বামী চিত্রনায়ক সাকিব খানের কাছে তিনি টাকা চেয়েছেন বলেও জানা গেছে। সাকিব খানের ঘনিষ্ঠ সূত্র সম্প্রতি গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছে। তবে বিষয়টি সম্পর্কে অপু বিশ্বাসের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। এদিকে একজন অমুসলিম হয়েও কুরবানির জন্য সাকিবের কাছে অপু বিশ্বাসের টাকা চাওয়ার খবরে মিডিয়া পাড়ায় শোরগোল পড়েছে। তবে খবরটি কতটা সত্য তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। প্রসঙ্গত, ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় ব্যবসা সফল জুটি সাকিব খান অপু বিশ্বাস ভালোবেসে বাস্তবে ঘর বেঁধেছিলেন এক যুগ আগে। গোপনে অনেকগুলো বছর সংসারও করেছেন, হয়েছেন বাবা মা, কিন্তু সেই খবর কেউই জানত না। একটা সময় অপু বিশ্বাস সন্তান কোলে নিয়ে সে কথা সবাইকে জানাতে নিজেই সামনে এলেন। সাকিবও অপুকে নিজের বিয়ে করা স্ত্রী হিসেবে স্বীকার করলেন, কিন্তু বেশি দিন টিকল না তাদের এই সংসার, একটা সময় তাদের বিচ্ছেদ হয়ে গেল। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।